মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার মনে হচ্ছে আজকে প্রথম এই সিজনে এত বৃষ্টি হচ্ছে, বাইরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে ভেবেছিলাম কোথায় যে সকাল সকাল উঠে আমি আমার ব্যালকনি মেকওভারের কাজ শুরু করব, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, দেখা যাক। দেখো মন তো চাইছে খুবই, এবার সবই বরুণদেবের কৃপা। সকাল থেকেই ম্যাডামের মুখ একদম ভার, আকাশের যে অবস্থা তাতে যা যা প্ল্যান করা ছিল সেগুলো করতে পারবো কিনা আমরা বোঝা যাচ্ছে না। ম্যাডাম ঠিক আছে সব কিছু হবে, এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। তো আমি বানাতে এলাম ব্রেকফাস্টটা, তোমরা তো জানোই আমি খুব ভালো রান্না পারি। তো ভাবছিলাম ইটালিয়ান বানাবো না কন্টিনেন্টাল। তো অনেক ভেবেচিন্তে দেখলাম যে এমন একটা রান্না বানাই যেটা বানানো ভীষণ ডিফিকাল্ট, বাট আমি ভালো পারি। ম্যাগি, ম্যাগিটা আমি বানাই, ব্রেকফাস্টে ওটা দিয়েই হবে, তারপর ভাবা যাবে কি করবো না করবো। পুরো ঘেটে গেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলো কোমর বেঁধে ব্যালকনি মেকওভারের কাজটা শুরু করা যাক। আমি জানি তোমরাও খুব এক্সাইটেড আমার ব্যালকনি মেকওভার দেখার জন্য। আর কি বলো তো, আমি ভাবছিলাম যে এতটা বৃষ্টি হচ্ছে তো কি করব না করব, কিন্তু একবার ওই বলে না প্ল্যান করে নিয়েছি সেটা তো এক্সিকিউট করতেই হবে। আর সত্যি কথা বলতে আমি যেভাবে ভেবে রেখেছি আমি মেকওভারটা করব, সেটা যদি সত্যি সত্যি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে খুব ভালো লাগবে দেখতে। তো আজকে স্যাটারডে, স্যাটারডে সানডে দুদিন মিলিয়ে আমি এই মেকওভারের কাজটা করব। অ্যাকচুয়ালি কালারিংয়ের ব্যাপার আছে আর বৃষ্টি তো আছেই, তাই জন্য হাতে একদিন বাফার রেখেছি। তো তোমরা দুদিন মিলিয়ে একটা ভিডিওই দেখতে পাবে। তো চলো স্টার্ট করা যাক। তোমরা প্রথমে বিফোর লুকটা দেখে নাও, তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে আফটার লুকটা দেখার পর। সো এটা হচ্ছে আমার ব্যালকানির বিফোর লুক। আর তোমাদের বলি, এটা কিন্তু কিছুদিন আগে তুলে রাখা একটা ক্লিপ। এরপরে কার্পেন্টারকে ডেকে আমি কয়েকটা ড্রিল করিয়েছি আর কতগুলো অ্যাটাচমেন্ট ফিক্স করিয়ে নিয়েছি একেবারে, সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে আমি দেখাবো। তো শুরুতেই বলি, আমি কিন্তু কলকাতা থেকে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, আর যারা আমার ব্লগ ডেইলি বেসিসে দেখো সেটা তোমরা জানবেই। বেসিক্যালি তোমরা এখন যে ক্লিপটা দেখছো এটা কিন্তু কলকাতার একটা ক্লিপ। তো এই যে দরজাটা দেখছো এটা কিন্তু বহু পুরনো একটা দরজা, আমার শ্বশুরবাড়িতে নর্মালি পড়েই ছিল। দরজাটা দেখার পরেই আমার মনে হয় ছিল যে এটা কিন্তু আমি কাজে লাগাতে পারি। তো তারপরে আমি কলকাতায় একজন কার্পেন্টারকে ডাকি, আর তারপরে কাটাকুটি করে আমি ওটাকে সেট করি, আর দেন এটা আমি পুনে নিয়ে আসি। তো বুঝতেই পারছো অত বড় দরজা তো আনা পসিবল ছিল না। তো কিভাবে নিয়ে এসেছি সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এটা বেসিক্যালি একটা জানলার ফ্রেম বলতে পারো, সেই ফ্রেমটাকে কিন্তু আমি নিয়ে এসেছি। বুঝতেই পারছো যে এটা একটা বহু পুরনো দরজার থেকে কেটে আনা এই জানলার মতো দেখতে ফ্রেমটা, তো খানা খন্দ তো থাকবে বটেই। তো এটা না আমি সিল করব পুট্টি দিয়ে, তো সেই কাজটা এখন আমি করে রাখছি। যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে পিওপি বললেই কিন্তু দিয়ে দেবে, আর এটা না আটার মতন গুলে নিয়ে হোলসগুলোকে ফিল করার জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা কিন্তু আমি একটা কাজ ছেড়ে রেখেছি, জানলাটা কিন্তু পুট্টিটা করে রেখেছিলাম, কারণ পুট্টি ড্রাই হওয়ার ব্যাপার আছে। তো জানলাটা বহু পুরনো যেহেতু বুঝতেই পারছো গর্ত খানা খন্দ ছিল, সেগুলো ম্যানেজ করতেই কিন্তু পুট্টিটা অ্যাপ্লাই করেছিলাম। তো এবার আমি এই স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে নেবো, আর তারপরে আমি কালার অ্যাপ্লাই করবো। জানলাটা রং করার জন্য কিন্তু আমি এশিয়ান পেন্টসের অ্যাপেক্স আল্টিমা এক্সটেরিয়ার পেন্ট চুজ করেছি, কারণ এটা যেহেতু বাইরে থাকবে মানে ব্যালকানিতে আমি এটা প্লেস করছি, রোদ জল থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার মনে হয় এক্সটেরিয়ার পেন্ট করাটাই বেটার। আর কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আমি একটুখানি ব্রাইট কালার কিছু চাইছিলাম। আর তোমরা তো জানো এই কাজটা আমার ভীষণ ফেভারিট, মানে কোথাও রং করতে হলে আমার খুব ভালো লাগে। আর কালারটা সত্যিই কিন্তু পছন্দ করে যে এনেছি এক দেখায় কিন্তু ভালো লেগে গেছে। এবার বলি, জানলার ঠিক সামনে প্লেস করার জন্য আমি একটা শেলফও কাট করে নিয়ে এসেছি, আর ওটাও কিন্তু ওই পুরোনো দরজার থেকেই আমি ইউটিলাইজ করেছি। তো এবার বুঝতে পারছো এটাকে ভালো করে পেন্ট করে নেবো, কালারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে করার পরে। সো কালারটা ড্রাই হয়ে যাওয়ার পর না একদম বেসিক লাগছিলো, তো আমি স্যান্ডপেপার দিয়ে ভালোভাবে এটাকে ঘষে নিয়েছিলাম যাতে একটা রাস্টিক লুক আসে, আর ইট টার্ন আউট সো ওয়েল। এবার বলি, আমার ব্যালকানির একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই রেন ওয়াটার পাইপটা এরকম ওপেনলি গেছে, তো এটা দেখতে ভীষণই বাজে লাগে। আর একটা কথা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, অনেকেরই হয়তো এটা বুঝতে ভুল হয়েছে, এটা কিন্তু কোনো ওয়েস্ট পাইপ নয়। বেসিক্যালি এটাতে রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য যে জলটা ছাদে কালেক্ট হয় সেটাই পাস হয়।
যেই জলই পাস হোক না কেন দেখতে কিন্তু ভীষণই আগলি লাগে, সেটা আমিও বিলিভ করি, তাই জন্য এটা একটা সলভ তো করতেই হতো। তো আমি প্রথমে এই পাইপটাকে কালার করছি, আর কালারটা আমি কিন্তু এক্সটেরিয়ার পেন্ট ইউজ করেছি এগেন, আর এর কালারটা হচ্ছে অলিভ অয়েল, যেটা কিনা ভীষণই সুন্দর। তো এই পাইপটা আমি পুরোটা কালার করে দিচ্ছি, আর তারপরে কি আমি করব সেটা তো তোমরা দেখতেই পাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে মর্নিং, তো সকাল সকাল আমি চলে এসেছি ব্যালকনিতে। আজকে কিন্তু বলতে নেই, বৃষ্টিটা এখনও অবধি শুরু হয়নি। তো তোমাদের কালকেই বলেছিলাম যে স্যাটারডে সানডে দুদিন মিলিয়ে কিন্তু আমি ব্যালকনি মেকওভারের কাজটা করব। কালকে মোটামুটি আমি কালার সমস্ত কিছু করে রেখেছি, আজকে আমি সব কিছু সেট করব। তো সেট করার আগে ভাবলাম যে ব্যালকনিটাকে ভালো করে ক্লিন করে নেওয়া যাক, আর এ কদিন এত বৃষ্টি হচ্ছে না, চারদিক শুধু কাদা কাদা হয়ে আছে। কালকে ভাবছিলাম যদি আজকেও কালকের মতো বৃষ্টি হয় তাহলে তো হয়েছে আর কি, কিন্তু ভগবান একটু সহায় হয়েছে। মহারাষ্ট্রের বৃষ্টি তো তোমরা জানোই, মানে একবার শুরু হলে থামার নাম নেয় না, কিন্তু আজকে সকালটা ভালোই থেমে গেছে আর বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে। আমি ভাবছি ব্যালকনিটা পুরো সেট আপ হয়ে গেলে কিন্তু এখানে বসে চা খেতে দারুণ লাগবে, কারণ এই ওয়েদারটা সত্যি এনজয় করার মতো। তো সকালবেলা আমার ব্যালকনি ক্লিন হয়ে গেছে, একটুখানি চা খাচ্ছি, তারপরে আবার সেট আপ করবো। কালকে মোটামুটি কালারিংয়ের পার্টটা কমপ্লিট হয়ে গেছিলো, ব্যালকনিও কিন্তু এখন ড্রাই হয়ে গেছে। এবার চলো চটপট করে সেট আপ করা যাক। তোমরা কি ভাবলে এটাকে শুধুমাত্র কালার করেই ছবি ছেড়ে রাখবে? সেরকমটা একদমই নয়, আরও কিছু কাজ এখানে বাকি আছে। তো এই রেড ওয়াটার পাইপটা হচ্ছে আমার সব থেকে বড়ো একটা প্রবলেম এই ব্যালকনিতে। তোমরাও অনেক আইডিয়া দিয়েছো, আমিও অনেক মাথা খাটিয়েছি, তো ফাইনালি যেই আউটপুটটা হতে চলেছে সেটা দেখতে থাকবো। বাঁশ যে এত কাজে লাগতে পারে সেটা কিন্তু আমার এই ব্যালকনিটাকে দেখলেই বোঝা যায়, মানে এই বাঁশ ঝাড়টা দেখে আমি পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম। তো এই বাঁশ ঝাড়টাই আমি কাজে লাগাবো আমার রেন ওয়াটার পাইপটা ঢাকতে। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমি এটা কীভাবে স্টিক করছি। অ্যাকচুয়ালি টু ওয়ে সেলোটেপ দিয়েই কিন্তু এটা স্টিক করা যাচ্ছে, কারণ এটা ভীষণই হালকা। বলা তো যায় না, এই বাঁশ হয়তো কখনো তোমাদেরও কাজে লেগে যেতে পারে। জানি না ক্যামেরা কীরকম দেখতে লাগছে, বাট খালি চোখে সত্যি কিন্তু খুব ভালো লাগছে। তো আমি ভাবছিলাম এরকম একটা পারমানেন্ট সলিউশন আমার চাই। হোম সেন্টারের এই প্রোডাক্টটা ভীষণ সুন্দর দেখতে, মানে অনেকটা অরিজিনালের মতন। আমি গোড়া থেকেই ভেবেছিলাম যে আমি আর্টিফিশিয়াল প্লান্টস লাগাবো না, কিন্তু তারপরে মনে হলো যে এই পাইপটা যদি পুরো ওই মানি প্ল্যান্ট দিয়ে বা ধরো অন্য কোনো ট্রেলিং প্ল্যান্ট দিয়ে জড়াতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপাততর জন্য আমি এটা এরকমভাবে সেট করেছি, আর এরপরে যখন আমি আরও এলিমেন্ট অ্যাড করব তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমার ব্যালকনি গার্ডেন কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে, তবে সত্যি কথা বলতে এই আর্টিফিশিয়াল গ্রাস পাতার আইডিয়াটা কিন্তু একদমই আমার নয়, এটা পুরোপুরি সৌরভের আইডিয়া। আমার মনে হয়েছিল যে অনেক বেশি মেনটেনেন্স বেড়ে যাবে, তারপরে সবাই আমাকে অভয় দিল যে না, অত কিছু মেনটেনেন্স নেই এই আর্টিফিশিয়াল গ্রাসের। আর অবশ্যই পাতলে তো ভালো লাগবে দেখতে, তাই না? আর তোমাদেরকে বলে দিই ইজিলি কিন্তু জল পাস হয়ে যায়, কারণ এই গ্রাসের দেখো নিচে না এরকম হোল আছে, তো হোল দিয়ে কিন্তু ইজিলি জলটা পাস হয়ে যায়। তাই বৃষ্টি আসলে যে সবসময় গ্রাসটা তুলে ফেলতে হবে সেরকম কিন্তু একদমই নয়। My friends, hey, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's not the lie. Remember you want me. I try to work, work, but it doesn't work. I try to say something. আমার ব্যালকনি মেকওভার কমপ্লিট। সত্যি কথা বলতে বরুণদেব কিছুটা হলেও মান রেখেছে, আর আশা করছি আমিও মান রাখতে পেরেছি। অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম ব্যালকনি মেকওভার করবো, সো ফাইনালি ইটস ডান। আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে, এবার তোমরা বলবে কীরকম লাগছে আমার ব্যালকনিটা দেখতে। সত্যি কথা বলতে আরও অনেক কিছু প্ল্যান্স ছিল যেগুলো এক্সিকিউট করতে পারলাম না, কারণ বরুণদেব বললাম না কিছুটা সহায়, সবটা তো আর সহায় হননি। তো এরপরে ওই প্ল্যানগুলো এক্সিকিউট করা যাবে, আপাততার জন্য এটা খুবই ভালো লাগছে। তো চারদিকটা এরকম গ্রিন গ্রিন লাগছিলো, আমার লাস্টে গিয়ে মনে হলো কিছু একটু কালার অ্যাড করা যায়। ওই ইয়েলো কুশনগুলো আনতে না মনে হচ্ছে হ্যাঁ একদম পারফেক্ট, যদিও যা বৃষ্টি হচ্ছে কুশনগুলো কতক্ষণ আমি বাইরে ফেলে রাখতে পারবো আমি জানি না, তবে হ্যাঁ ডেফিনেটলি ভালো তো লাগছেই।
তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে নিই পুরো লুকসটা, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো যে কোথায় কিভাবে আমি ডেকোরেট করেছি। My friends hey get out of your comfort zone it's a blessing in disguise. আমি যখনই কোনো মেকওভার করি আমি ডেকোরেশনের সাথে সাথে কিন্তু ইউটিলিটির কথাটাও মাথায় রাখি। তো আমার এই ব্যালকনিটা যথেষ্ট বড়, তো এটাকে না আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা তো দেখতেই পাচ্ছ সিটিং এরিয়া করেছি, সুন্দরভাবে গ্রাস পেতেছি, কিন্তু একটা পার্ট কিন্তু আমি গ্রাস পাতিনি। এই জায়গাটায় বুঝতেই পারছো একটু ওপেন স্পেস রাখার দরকার ছিল, জামা কাপড় শুকুর দেওয়া, আরও টুকটাক অনেক কাজ থাকে, তার জন্য আমি ইউটিলিটি পার্টটা ছেড়ে রেখেছি। আর এই পোর্শনটা আমি সিটিং করেছি, এটা আমাদের হ্যাং আউট প্লেস বলতে পারো। তো এবার তোমাদেরকে বলে দিই কোথায় কী প্লেস করেছি, কোথা থেকে কী প্রোডাক্ট কিনেছি, সেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো এই গার্ডেন চেয়ার সেটটা নিয়ে অনেক কোয়েরিজ আসে, আমি ব্লগে এর আগেও শেয়ার করেছি, তাও আরও একবার বলে দিচ্ছি, এই সেটটা পুরো আমি কিনেছি অ্যামাজন থেকে। তো আগে থেকেই না আমাদের একটা প্ল্যান ছিল যে এরকম একটা কর্নার বানাতে হবে, আর তোমরা জানোই যে সকালবেলা উঠে ব্যালকানিতে বসে চা খেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তো একটু হয়তো দেরি হয়ে গেল মানছি, কিন্তু আগে থেকে কিন্তু প্ল্যান করা ছিল যে হ্যাঁ এরকম একটা টি কর্নার বা একটা হ্যাং আউট প্লেস হতেই হবে বাড়িতে। চেয়ারগুলোতে একটু কমফোর্ট অ্যাড করার জন্য কিন্তু আমি এই কুশন প্যাডগুলো অ্যাড করেছি, এগুলো আমি মিশোর থেকে নিয়েছিলাম, খুবই কিন্তু ভালো একটা প্রোডাক্ট, আর এই চেক স্প্রিনটাও আমার খুব পছন্দের। আগে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি যে আমি আমার রেন ওয়াটার পাইপটাকে কীভাবে ঢেকেছি, অনেকের ব্যালকনিতে এই প্রবলেমটা থাকতেই পারে। তো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম, তোমরাও আমাকে অনেক আইডিয়াস দিয়েছিলে, তো আমার মনে হলো আপাতত জন্য এটা চলতে পারে। আর এটা তোমাদের বললাম না অনেকটা অরিজিনালের মতন কিন্তু দেখতে, হোম সেন্টারের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আমার অপরাজিতা গাছটা যদি বড় হয়ে যায় তারপরে এই আর্টিফিশিয়াল গাছের তো আর কোনো প্রয়োজন হবে না, তো আমি ওয়েট করে আছি আমার এই অপরাজিতা গাছটা কতক্ষণে বড় হবে। সেদিনকে যে আমি গাছের দোকানে গেছিলাম না, আমি দেখলাম যে মুখোশটা ওর কাছে পড়েই ছিল, তো আমি বললাম যে আমাকে দিয়ে দাও, ও আমাকে 100 টাকায় দিয়েছে। আমি জানি না এটা বিক্রির জন্য ছিল কি ছিল না, দেখতে পাচ্ছি কিরকম ডিসকালার হয়ে গেছে, পরে এটাকে আমি ভালোভাবে পেন্ট করে নেবো, আর আশা করছি তখন দেখতে আরও ভালো লাগবে, এখনও খুব একটা খারাপ লাগছে না। এবার বলি এই শেলফগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, ছোটো ছোটো শেলফ, এগুলোর দাম ভীষণই কম, তোমাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। তো একটার মধ্যে আমি এরকম ল্যান্টার্ন রেখেছি, আর এর মধ্যে ফেয়ারি লাইট অ্যাড করেছি ব্যাটারি অপারেটেড, আর একটার মধ্যে এই জেট প্ল্যান্টটা রেখেছি, কারণ তোমরা সবাই বলেছো জেট প্ল্যান্ট কিন্তু একটু মানে আলোতেই রাখতে হয়, তার জন্য এটাকে আমি বাইরেই সেট করবো। এবার আসা যাক আমার ব্যালকনি শো স্টপার এলিমেন্টে, তোমরাও দেখার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলে। আমি যখন কলকাতা থেকে এই জানলাটা বই বই আনছিলাম, সবাই বলছে পুরনো জানলা, কলকাতা থেকে নাকি পুনেতে আসছি, কিন্তু আমি একটা জিনিস ভিজুয়ালাইজ করেছিলাম, আর তারপর এটা ইমপ্লিমেন্ট করার পর আমার তো ভাটাভাটি লাগছে। দেখো এই টাইপের জানলাগুলো না তোমরা এখন পেয়েও যাবে দোকানে কিনতে, কিন্তু দেখবে একটা বহু পুরনো জিনিস তোমার বাড়িতে পড়ে আছে, আর সেটাকে যখন তুমি কাজে লাগাবে না তার স্যাটিসফ্যাকশনটা কিন্তু অন্যরকমই হবে। মহারাষ্ট্রের বর্ষা কীরকম সেটা যারা তোমরা মহারাষ্ট্রে থাকো জানো, আর যারা থাকো না তারা নিউজে মোটামুটি জেনেই গেছো, লাগাতার 3 মাস কিন্তু এখানে বৃষ্টি হতেই থাকে। আর আমার ব্যালকনিটা পশ্চিম দিকে, এটার কিছু বেনিফিট আছে, কিছু আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। পশ্চিম দিকে বারান্দা মানে এখানে বীভৎস হাওয়া, মানে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, এটা মানে মন প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু হচ্ছে প্রবলেম বৃষ্টির ঝড়টাও কিন্তু খুব বেশিভাবে আসে। অলরেডি কিন্তু অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা তো ক্যামেরা বুঝতে পারছো, তো সেই কারণে আমি বৃষ্টির কথাটা মাথায় রেখে যাতে আমার এই জিনিসটা ড্যামেজ না হয় আমি কিন্তু ফিক্স করিনি, পুরো জিনিসটাই কিন্তু আমি রিমুভ করতে পারবো, জানলা থেকে শুরু করে এই র্যাকটাও কিন্তু আমি এরকমভাবে রেখেছি। এখানে এই ব্র্যাকেটগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই ব্র্যাকেটগুলোর উপরে আমি জাস্ট এই শেলফটাকে প্লেস করে দিচ্ছি। আর এই জানলাটাও দেখো ইজিলি কিন্তু রিমুভেবল, যাতে এই বর্ষায় এগুলো ড্যামেজ না হয়। কিছু কিছু জিনিস আছে দেখবে মনের খুব কাছে হয়, তো এই জানলাটা সেরকমই একটা জিনিস যেটাকে আমি একদমই নষ্ট হতে দিতে পারবো না। এবার বলি এই যে গোল্ডেন কালারের ব্র্যাকেটটা দেখছো, এটাও কিন্তু অ্যামাজন থেকেই নেওয়া, আর এখানে আমি আপাতত এটা হ্যাং করে দিয়েছি যেখানে কিনা আছে ফেয়ারি লাইট, এরপরে তো এগুলো চেঞ্জ করা যেতেই পারে। আর আমি টুকটাক কয়েকটা অরিজিনাল প্লান্টস রেখেছি, এটা একটা ট্রেলিং প্লান্টস, আর এটা তো কিছুদিন আগেই আমি নিয়ে এসেছিলাম। এইগুলোকে কী গাছ বলে আমি অ্যাকচুয়ালি অতটা গাছের ব্যাপারে নলেজ রাখি না, আমার নাম খুব একটা যে মনে থাকে সেরকমটা নয়। আর এই ছোটো এই সাদা সাদা ফুলটাও আমি এনেছি, এটা বললো সারা বছরই খুব সুন্দর ফুল দেবে। এবার বলি এই গ্রাস এরিয়াটাকে সেগ্রিগেট করার জন্য আমি এই ছোট্ট ফেন্সটা কিনেছি, এটা কিন্তু রিমুভেবল, মানে ইজিলি তোমরা এটাকে রিমুভ করতে পারবে, আর যেখানে খুশি কিন্তু প্লেস করা যাবে, তার জন্য কিন্তু কোনোরকম সাপোর্টের দরকার নেই। এটাও নিয়েছি আমি অ্যামাজন থেকে, তো পুরোটা আমি প্লেস করিনি কারণ এখানে আসা যাওয়ার ব্যাপার আছে। তো জানো গার্ডেনে ঢোকার আগে এরকম ফেন্স থাকলো, এখান দিয়ে আমরা জাস্ট আসলাম, তো এটা জাস্ট একটা বলতে পারো ইলিউশন, অথবা এটা কিউট কিউট জিনিস তো রাখতে ভালো লাগে, তো এটা একটা সেরকমই প্রোডাক্ট।
কাল থেকে শুধু ক্যামেরা ধরে ধরে আমি পুরো বোর হয়ে গেছি, সেই রং করা থেকে শুরু করেছিল, তারপরে আজকে যেসব ভিডিওগ্রাফি দেখলে ছিল তো বুঝতেই পারলে আমি তুলেছি। তো যাই হোক সৌমিক, আমি এটাই বলছি যে মেকওভার যখন হয়ে গেছে এবার আমি ক্যামেরার সামনে আসতেই পারি, এই দীর্ঘক্ষণ মুখে সেলোটেপ মেরে না আর থাকতে পারি না। আগে মৃত সৈনিকের পার্ট অনেক করেছি এই ব্লগিং চ্যানেলে, বাট এখন একটু বকতে ভালো লাগে, আর কি করা যাবে, অসাধারণ লাগছে। এটা মনে হচ্ছে যে নিজের বাড়ি, মনে হচ্ছে কোনো ক্যাফেতে বসে আছি, আর ক্যাফেতে বসে আমাদের প্রথম চা, ও দারুণ বৃষ্টির দিনে যদি একটা এরকম কর্নারে বসে চাটা এনজয় করা যায়, নাথিং লাইক ইট, সত্যি কথা, দারুণ লাগছে। আর সাজানোটা নিয়ে কোনো কথা বলবো না আমি, কেননা সেটা তোমরাই দেখেছো যে কতটা ভালো হয়েছে, আমাদের তো ভালো লাগছেই, আর মানে কিছুই এক্সপেক্ট করার নেই। যে কার্পেটটার জন্য বেশি ভালো লাগছে, হ্যাঁ কার্পেটটা কিন্তু পুরোপুরি আমার আইডিয়া, এটার জন্য মানে খুলেছে ব্যাপারটা, বুঝতে পেরেছো তো, মানে আসল ব্রেন চাইল্ডটা কার। চলো আজকের এই মেকওভার ব্লগটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, প্লিজ লাইক তো বানতা হে, সত্যি কথা এত সুন্দর কাজ, তার জন্য লাইক তো একটা চাই যায়, আর সাবস্ক্রাইব ভি বানতা হে, একদম তাই, সবকিছু বানতা হে। তো এরপরে আমার রেগুলার রুটিন বুঝতে পারছো, সানডে বাড়ির প্রচুর কাজ থাকে, রান্নাও বানাতে হবে, এগুলো তো আছেই পার্ট অফ দি লাইফ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Some balance in my life, but I never really put up a fight.